রাস্তার মাঝে গোলাকার মোড় থাকলে গাড়ির চালককে আগে থেকে সতর্ক করার জন্য এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এখানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগনাল থাকে না এখানে গাড়ির চালককে খুব সাবধানে দেখে গাড়ি চালাতে হয়ে থাকে যে রাস্তার সংযোগস্থলে বহু সংখ্যক যানবাহন বিভিন্ন দিক থেকে প্রবেশ করতে পারে এবং তার ফলে সাইড ডিস্টেন্স বাধাপ্রাপ্ত হয় ও সংঘর্ষের সম্ভাবনা থাকে সেখানে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে যেখান দিয়ে পথচারীরা নিয়মিত পারাপার করেন সেখানে গাড়ির চালককে আগাম তথ্য দিতে কিছুটা আগে এই চিহ্ন স্থাপন করা হয় অনেক সময় এই চিহ্ন একাধিকবার ব্যবহার করে চালককে বাড়তি সতর্ক করা হয়ে থাকে যেখানে রাস্তার ধারে স্কুল রয়েছে এবং যেখান দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে সেখানে চালককে সতর্ক করার জন্য এই পথচিহ্নটি দেওয়া হয়ে থাকে এই চিহ্ন থাকলে চালকের উচিত সাবধানতার সঙ্গে এবং স্পিড কমিয়ে গাড়ি নিয়ন্ত্রণে রেখে পথটি অতিক্রম করা বিভাজিত ক্যারেজওয়েতে মিডিয়ানের মাঝে যদি কোনো ফাঁক থাকে তা চালককে বোঝানোর জন্য এই পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে রাস্তার মাঝে যদি কোথাও বিপজ্জনক গর্ত থাকে যা যান চলাচলের পক্ষে অস্বস্তিদায়ক ও ঝুঁকিপ্রদ তাহলে এই আগাম সতর্কতামূলক পথচিহ্নটি স্থাপন করা হয় সামনে কোনো বিপদ থাকলে তার চালককে আগাম জানিয়ে তার গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য এই পথচিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নটি গাড়ির চালককে গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বাঁকের মুখে নিরাপদভাবে গাড়ি চালাতে সাহায্য করে থাকে যেখানে খুব সূক্ষ্ম বাঁক থাকার জন্য রাস্তা প্রায় উল্টো দিকে ঘুরে গিয়েছে সেখানে গতি নিয়ন্ত্রণ করে চালককে সতর্ক করে দেওয়ার জন্য এই ধরনের হেয়ারপিন বেন্ট পথচিহ্ন দেওয়া হয়ে থাকে যেখানে পরপর দুটি উল্টোমুখী বাঁক থাকে সেখানে চালককে সতর্ক করতে এই ধরনের পথচিহ্ন স্থাপন করা হয়ে থাকে যদি প্রথম বাঁকটি ডান দিকে হয় তাহলে এই পথচিহ্নটাকে রাইট রিভার্স বেন্ট বলা হয়ে থাকে যদি সামনে রাস্তা পরপর পর বাঁক থাকে বা রাস্তা খুব আঁকা বাঁকা হয় তাহলে চালককে সাবধান করার জন্য বাঁক রাস্তার আগে এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে মূল রাস্তার সঙ্গে ছোট রাস্তার সংযোগস্থলের বেশ কিছুটা আগে মূল বা বড়ো রাস্তায় এই চিহ্ন স্থাপন করা হয় বড়ো রাস্তার চালককে পাশের ছোট রাস্তা থেকে আগত যথেষ্ট পরিমাণ ট্রাফিক সম্বন্ধে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে সামনের রাস্তা দুভাগে ভাগ হয়ে গেলে চালককে আগাম সতর্ক করার জন্য সংযোগস্থলের কিছুটা আগে এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে যেখানে রাস্তার সংযোগস্থল বা ইন্টারসেকশন দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো সেখানে এই পথচিহ্ন স্থাপন করা হয়ে থাকে রাস্তার গুরুত্ব অনুযায়ী টি এর দুটি দাগের ঘনত্ব নির্ভর করে যে রাস্তার গুরুত্ব বেশি তার দাগের ঘনত্ব তত বেশি হয়ে থাকে যেখানে দুটি মোড় বা ইন্টারসেকশান খুবই কাছাকাছি অবস্থান করে থাকে সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয় যখন অপেক্ষাকৃত কোনো ছোটো রাস্তা বড়ো রাস্তায় মেশে তখন বড়ো রাস্তার ট্রাফিককে ছোটো রাস্তা থেকে আগত ট্রাফিক সম্বন্ধে সতর্ক করার জন্য এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে যাত্রাপথের কোনো অংশে ক্যারেজের প্রস্থ কোনো কারণে সহসা কমে গেলে নির্দিষ্ট গতিতে চলতে থাকা গাড়ির চালককে সাবধান করার উদ্দেশ্যে এই ধরনের পথচিহ্ন দেওয়া হয়ে থাকে বিশেষ করে যদি দ্বিমুখী যান চলাচলের রাস্তায় ক্যারজের কিছু অংশ বন্ধ থাকে বা নির্মাণ কার্যের জন্য বাধাপ্রাপ্ত হয় তাহলেও এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে একমুখী রাস্তায় গাড়ি চালানোর সময় কোনো কারণে সামনের রাস্তা দ্বিমুখী যান চলাচলের জন্য ব্যবহার করা হলে সেই পরিস্থিতিতে এই চিহ্ন দেওয়া হয়ে থাকে পরিবর্তিত রাস্তা সম্বন্ধে চালককে সচেতন করার জন্য এই সাইন ব্যবহার করা হয় অনেক সময় আপৎকালীন পরিস্থিতিতে একটি লেন বন্ধ করে সমস্ত ট্রাফিককেই অন্য লেন দিয়ে যাতায়াত করানোর সময় সেক্ষেত্রেও এই পদচিহ্ন ব্যবহার করা হয় একাধিক লেনযুক্ত হাইওয়েতে নির্মাণ কাজ বা অন্য কোনো কারণে যদি কোনো একটি লেন বন্ধ করা থাকে তাহলে যান চালককে আগাম সতর্ক করতে এই ধরনের পদচিহ্ন স্থাপন করা হয় রাস্তায় যদি কোনো প্রতিবন্ধীদের স্কুল থাকে তাহলে সেখান দিয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য এবং চালককে আগাম সতর্ক করার জন্য এই পথচিহ্ন দেওয়া হয় এই পথচিহ্নটি মুখ ও বধির ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে কোনো রক্ষী বা গেট থাকে না সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যেখানে রক্ষী এবং রেলগেট রয়েছে সেখানে চালককে সচেতন করতে এই পদচিহ্ন দেওয়া হয়ে থাকে যে রাস্তায় গবাদি পশুর যাতায়াত সেখানে চালককে গাড়ির গতি কমিয়ে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার জন্য এই পথচিহ্নটি দেওয়া হয়ে থাকে এই চিহ্নগুলি চালককে সচেতন করা এবং সাবধানে গতি নিয়ন্ত্রণ করে সামনের বাঁকের মুখোমুখি হতে সহায়তা করে এই ধরনের পরিস্থিতিতে সাধারণ গতিসীমার থেকে কম গতিতে গাড়ি চালানো নিরাপত্তার দিক থেকে অনুকূল এই ধরনের পথচিহ্ন গাড়ির চালক দেখতে পেলে আগাম সতর্ক হতে হবে এবং গাড়ির স্পিড বা গাড়ির গতি নিয়ন্ত্রণ করে সাবধানে গাড়ি চালাতে হবে যেখানে পরপর দুটি উল্টোমুখী বাঁক থাকে সেখানে চালককে সতর্ক করতে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যদি প্রথম বাঁকটি ডান দিকে হয়ে থাকে তাহলে এই ধরনের পথচিহ্নকে রাইট রিভার্স বেন্ট বলা হয়ে থাকে মূল রাস্তার সঙ্গে ছোট রাস্তার সংযোগস্থলের বেশ কিছুটা আগে মূল বা বড়ো রাস্তায় এই চিহ্ন স্থাপন করা হয় বড়ো রাস্তার চালককে পাশের ছোট রাস্তা থেকে আগত যথেষ্ট পরিমাণ ট্রাফিক সম্বন্ধে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে সামনে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেলে চালককে আগাম সতর্ক করার জন্য সংযোগস্থলের কিছুটা আগে এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে সামনের রাস্তা যদি খুব চড়াই হয় বা আপ গ্রেডিয়েন্ট যুক্ত হয় তা চালককে আগাম জানানো এবং তার জন্য উপযুক্ত প্রস্তুতি ও সাবধানতা নেওয়ার জন্য এই রোড সাইনটি ব্যবহার করা হয়ে থাকে যাত্রাপথের কোনো অংশে ক্যারেজের প্রস্থ কোনো কারণে সহসা কমে গেলে নির্দিষ্ট গতিতে চলতে থাকা গাড়ির চালককে সাবধান করার উদ্দেশ্যে এই ধরনের পদচিহ্ন দেওয়া হয় বিশেষ করে যদি দ্বিমুখী যান চলাচলের রাস্তায় ক্যারেজের কিছু অংশ বন্ধ থাকে বা নির্মাণ কার্যের জন্য বাধাপ্রাপ্ত হয় তাহলেও এই ধরনের চিহ্ন দেওয়া হয়ে থাকে যেখানে রাস্তার সংযোগস্থল বা ইন্টারসেকশন দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো সেখানে এই পথচিহ্ন স্থাপন করা হয় রাস্তার গুরুত্ব অনুযায়ী টিয়ের দুটি দাগের ঘনত্ব নির্ভর করে যে রাস্তার গুরুত্ব বেশি তার দাগের ঘনত্ব তত বেশি হয়ে থাকে একাধিক লেনযুক্ত হাইওয়েতে নির্মাণ কাজ বা অন্য কোনো কারণে যদি একটি লেন বন্ধ করা থাকে তাহলে যান চালককে আগাম সতর্ক করতে এই ধরনের পদচিহ্ন স্থাপন করা হয় কোথাও যদি অনিয়ন্ত্রিত সাইকেল ক্রসিং থাকে তাহলে আগাম সতর্কতা হিসেবে এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে রাস্তার মাঝে গতি নিয়ন্ত্রণ করার জন্য স্পিড ব্রেকার থাকলে এই পথচিহ্নটি দেওয়া হয় স্পিড ব্রেকারের কিছুটা আগেই এই পথচিহ্ন স্থাপন করা হয় যাতে চালক সাবধানতা অবলম্বন করে এবং গাড়ির কোনো ক্ষতি না হয় রাস্তার মাঝে যদি কোথাও কোনো বিপজ্জনক খাদ থাকে তাহলে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে চালককে সাবধান করার জন্য এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে মাথার উপর দিয়ে যদি বিদ্যুৎবাহী তার যায় সে বিষয়ে চালককে সতর্ক করতে এই পথচিহ্ন ব্যবহার করা হয় যাত্রাপথে যদি কোনো অপ্রশস্ত সাঁকো থাকে সেখানে কার্ভ এবং গাড়ির চাকার মধ্যে দূরত্ব স্বাভাবিক অবস্থার থেকে কম সেখানে এই ধরনের চিহ্ন স্থাপন করা হয় যে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে কোনো রক্ষী বা গেট থাকে না সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যেখানে রক্ষী এবং রেলগেট রয়েছে সেখানে চালককে সচেতন করতে এই পথচিহ্নটি দেওয়া হয়ে থাকে যেখানে দুটি মোড় বা ইন্টারসেকশন খুবই কাছাকাছি অবস্থান করে সেখানে এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যেখান দিয়ে সাইকেল যাতায়াত করে তার আগে এই সতর্কতামূলক পথচিহ্ন দেওয়া হয় যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায় রাস্তার ধারে যদি নদী বা অন্য কোনো জলাশয় থাকে এবং সেক্ষেত্রে গাড়ি জলে পড়ে যাওয়ার মতো ঝুঁকি থাকে তাহলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে সামনে শিশুদের খেলার মাঠ থাকলে চালককে আগাম সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে এই রোড সাইনটি ব্যবহার করা হয়ে থাকে যেখানে যানবাহনের গতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেখানে রাস্তার বেশ খানিকটা অংশ পরপর স্পিড ব্রেকারের মতো উঁচু নিচু করা থাকে একে রাম্বল স্ট্রিপ বলে রাম্বল স্ট্রিপ থাকলে গাড়ির স্পিড কমানোর জন্য চালককে আগাম সতর্কবার্তা দিতে এই পথচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে রাস্তায় কোথাও বিপজ্জনকভাবে নুড়ি পাথর ছড়ানো থাকলে তার থেকে চালকের সমস্যা হতে পারে এই বিষয়ে আগাম সতর্ক থাকার জন্য এই পথচিহ্নটি দেওয়া হয় রাস্তার কোনো অংশে যদি বন্যপ্রাণী যাতায়াতের সম্ভাবনা থাকে তাহলে গাড়ির গতি কমিয়ে নিরাপদে যাওয়ার জন্য চালককে এই পথচিহ্নটির মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে যখন অপেক্ষাকৃত কোনো ছোট রাস্তা বড়ো রাস্তায় মেশে তখন বড়ো রাস্তার ট্রাফিককে ছোট রাস্তা থেকে আগত ট্রাফিক সম্বন্ধে সতর্ক করার জন্য এই পথচিহ্নটি স্থাপন করা হয় যান চালককে যানের গতিপথ পরিবর্তন সংক্রান্ত তথ্য দিতে এই পথচিহ্ন ব্যবহার করা হয় সাধারণত ডুয়েল ক্যারেজে যুক্ত রাস্তায় একটি ক্যারেজের নির্মাণ কার্য বা অন্য কোনো কারণে বন্ধ থাকলে ট্রাফিকের গতিপথ বদলের নির্দেশ দেওয়ার জন্য এই সাইনটি ব্যবহার করা হয়ে থাকে সামনের রাস্তা দুভাগে ভাগ হয়ে গেলে চালককে আগাম সতর্ক করার জন্য সংযোগস্থলের কিছুটা আগে এই পথচিহ্ন দেওয়া হয়ে থাকে সামনের রাস্তার প্রস্থ হঠাৎ কমে গেলে এই ধরনের রোডসাইন দেওয়া হয় এর উদ্দেশ্য চালককে রাস্তা সম্বন্ধে আগের থেকেই অবহিত করা এবং স্পিড নিয়ন্ত্রণে রেখে সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে সহায়তা করা রাস্তায় বা তার পাশে কোনো নির্মাণ কাজ চললে অথবা কাছাকাছি কোনো ওভারেড লাইনে কাজ চললে সেখানে বা তার নিকটস্থ রাস্তায় এই ধরনের পথচিহ্ন ব্যবহার করা হয় এক্ষেত্রে চালকের উচিত গাড়ির গতি কমিয়ে সাবধানে এই অঞ্চলটি পেরিয়ে যাওয়া সাধারণত এই চিহ্নের সঙ্গে কিছুটা দূরে এন্ড চিহ্ন দেওয়া থাকে যার আগে নির্মাণ কার্য শেষ হয় এবং যার পরে গাড়ি আবার স্বাভাবিক নিয়মে চলতে পারে রাস্তার সামনে যদি কোথাও সুড়ঙ্গ থাকে তাহলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে সাবধানে যাওয়ার জন্য চালককে আগাম সতর্কবার্তা দিতে এই পদচিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে রাস্তায় যদি কোনো প্রতিবন্ধীদের স্কুল থাকে তাহলে সেখান দিয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য এবং চালককে আগাম সতর্ক করার জন্য এই পদচিহ্ন দেওয়া হয়ে থাকে দৃষ্টিহীন ব্যক্তিদের ক্ষেত্রে এই পদচিহ্ন ব্যবহার করা হয় রাস্তার কোনো অংশ যদি খুব পিছল হয় চালককে তা আগাম জানান দিতে এই পদচিহ্ন ব্যবহার করা হয়ে থাকে বা বাঁকযুক্ত রাস্তায় কার্বের প্রকৃতি বোঝানোর জন্য সেম্ভরণ চিহ্ন ব্যবহার করা হয় কার্বের বাইরের অংশে নির্দিষ্ট দূরত্বে এমনভাবে এই চিহ্নগুলি দেওয়া হয় যাতে চালক রাস্তার অ্যালাইমেন্ট বা দিক পরিবর্তন অনুযায়ী সাবধানতার সঙ্গে কার্ভ রাস্তাটি পেরোতে পারে কার্বের ব্যাসার্ধ বা প্রকৃতির ওপর নির্ভর করে একটি দুটি বা তিনটি সেম্ভরণ চিহ্ন রাখা হয় রাস্তার ধারে কোনো বাধা যেমন সেতু ক্যালভাট গাছ ইত্যাদি ঝুঁকির কারণ হলে রেন্টরি রিফ্লেকটিভ হ্যাজার্ড মার্কার স্থাপন করা হয় এটি এমনভাবে দেওয়া থাকে যাতে চালক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সময় পান বাঁদিকে বাধা থাকলে বাম দিকে হ্যাজার্ড মার্কার দেওয়া হয় যাতে গাড়ির চালক ডান দিক দিয়ে যেতে পারে সেই রকম ডান দিকে বাঁধা থাকলে ডান দিকে হ্যাজার্ড মার্কার দেওয়া হয় যাতে গাড়ির চালক বাঁ দিক দিয়ে যেতে পারে উভয় দিকে হাজার মার থাকলে যেখানে ত্রিকোণাকার আইল্যান্ডের ক্ষেত্রে চালক দুদিক দিয়েই গাড়ি নিয়ে যেতে পারে